Assalamu alaikum and good morning. My sweet learners, honorable teachers and learned guardians, thank you very much. I would like to share with you about revised syllabus and the assignment given by the Ministry of Education for class 6 to 9. Okay. सम्मानित सुधी शिक्षार्थीबृंद आजकल ये वीडियो जरा देखें सबा के शुभेच्छा और स्वागत जानिए शुरू करा जान कोविड 19 सारा पृथ्वी के ग्रास कर विशेषकर बांग्लादेशों दूर नये कोविड 19 भयावह कराल ग्रास इतिमध्ये सारा विश्व 12 लक्ष मानुषेर प्राण इतिमध्ये केड़े निये सुतरां आमरा भयावह एकटा दुर्योगेर मध्य अवस्थान करछि शिक्षा प्रतिष्ठानगुलो बंध रयेछे 18 मार्च थेके बर्तमान पर्यन्त एखन पर्यन्त प्रतिष्ठानगुलि बंध रयेछे शिक्षा कार्यक्रम ब्याहत रयेछे जार फलश्रुतिते सरकार शिक्षामंत्री थेके शुरू करे शिक्षा सचिव एवं शिक्षार साथे संश्लिष्ट सकले चिंता भावनार फसल हिसेबे कोविड 19 दुर्योगकालीन समय सरकार अनलाइन क्लासेर व्यवस्था करेछे शिक्षार्थीरा क्लासरूमे जेहेतु जेते पारछे ना से कारणे तादेर लेखापड़ाके मोटामुटी गुछिये नेवार जन्य सरकार এই ব্যবস্থা করেছেন আমরা শিক্ষার্থীরা সরকারকে আমরা সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এ কারণে যে শিক্ষার্থীদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন সারা বাংলাদেশে আজ অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার যে ঘাটতি সেটা পুষিয়ে দেওয়ার জন্য শিক্ষকবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ কাজ করে যাচ্ছেন বিভিন্ন বিষয়ের শিক্ষকবৃন্দ বিষয়ভিত্তিক ক্লাস নিয়েছেন তারই ধারাবাহিকতায় আমরাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয়ের ক্লাস নিয়েছেন ইতিমধ্যেই আর আমি মোহাম্মদ আলহেলাল সহকারী প্রধান শিক্ষক আমরাগাছি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে আমরাগাছি মাধ্যমিক বিদ্যালয়ের আমার প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকদের সরকার একটা রিভাইজ সিলেবাস অর্থাৎ পুনর্বিন্যাস কিন্তু একটা সিলেবাস দিয়েছে এক মাসের জন্য শর্ট কোর্সে এবং তারই আলোকে এক তারিখ থেকে ছয় সপ্তাহের জন্য একটি রুটিন দিয়েছেন অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই শর্ট সিলেবাসের মধ্যে দিয়ে ছয়টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ছয়টি অ্যাসাইনমেন্ট ছয় সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ইতিমধ্যে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমরা দিয়েছি প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া নেওয়া এবং আজকে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমরা গ্রহণ করব এবং তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমরা প্রদান করব তো বিদ্যালয় পক্ষ থেকে আমি সবাইকে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগত জানাচ্ছি এই অ্যাসাইনমেন্টের এবং রিভাইজ সিলেবাস সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে আমি লক্ষ্য করেছি এটি একটি বিশাল সিলেবাস দেখলে প্রথমেই অনেকের ভয় লাগতে পারে আমাদেরও তাই হয়েছিল কিন্তু 100 পৃষ্ঠার উপরে একটা সিলেবাস তো যদি ভিতরে প্রবেশ করা যায় তাহলে দেখা যাবে পর্যালোচনা করে দেখা যাবে অত্যন্ত সুসংগঠিতভাবে চিন্তাভাবনার ফসল হিসাবে এই সিলেবাসটি নির্মিত হয়েছে বিশেষ করে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের যে সকল বিষয় পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা রয়েছে সেই সিলেবাসটি রাখা হয়নি অর্থাৎ আগামী বছর সুযোগ রয়েছে আর যে সিলেবাসটি এই বছরের শিক্ষার্থীর জেনে যাওয়ার কথা এবং শিক্ষণীয় বিষয় সেই বিষয়টার আংশিক এই ক্লাসে এই সিলেবাসে রিভাইজ সিলেবাসে প্রদান করা হয়েছে যাতে করে শিক্ষার্থীর গ্যাপটা পূরণ হয় এবং তার মেধা এবং মনের বিকাশ সাধিত হয় সাধন হয় তো সেইভাবে সুন্দর সুগঠিতভাবে সুসংগঠিতভাবে একটি সিলেবাস প্রণয়ন করা হয়েছে তারই আলোকে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট অর্থাৎ বাড়ির কাজ নির্ধারিত কাজ দেওয়া হয়েছে
আমি লক্ষ্য করেছি ইতিমধ্যে যে আমাদের প্রথম ধাপের পরীক্ষা হয়ে গেছে, প্রথম ধাপের অ্যাসাইনমেন্ট আমার ইংরেজি দ্বিতীয় পত্র, মূলত ইংরেজি ইংরেজি বিষয়ের শিক্ষার্থীরা যেভাবে তারা সুন্দরভাবে সাজিয়েছে আমাদের অনলাইন ক্লাস, বিভিন্ন বিষয়ের অনলাইন ক্লাস ফল করার ফলে বিভিন্ন ইংরেজি বিষয়ের কথা বলতে গেলে তাদেরকে আমাদের নির্দেশ ছিল যে শুধু আমরা গেছি মাধ্যমিক বিদ্যালয়ের আমাদের ইংরেজি ক্লাসগুলোই নয়, সারা বাংলাদেশের বিভিন্ন বিদ্যালয়ের মানসম্মত বিভিন্ন বিদ্যালয়ের অনেক ভালো ভালো শিক্ষকদের ক্লাস তারা দেখেছে, ফলশ্রুতিতে তারা যে পরীক্ষা অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটি লিখেছে আমি লক্ষ্য করেছি শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়া শিক্ষার্থীরাও তারা সুন্দর সুগঠিতভাবে তারা বিভিন্ন সহযোগিতায় সহায়ক বই, তারপরে টেক্সট বুক এবং অনলাইনের সুযোগ নিয়ে এবং অন্যান্য আত্মীয় স্বজন এবং যারা শিক্ষিত রয়েছেন শিক্ষকদের সহযোগিতায় তারা একটা সুন্দর একটা উত্তর প্রদান করতে পেরেছে। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি, তাদের মনন এবং বিকাশের মানসিকতার এবং সৃজনশীলতার স্বাক্ষর শিক্ষার্থীরা রেখেছে। এখানে যে কোভিড-19 ফলে যে এই কোভিড-19 মহামারীর কারণে যে রিভাইজড সিলেবাস এবং অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তার আলোকে নির্দেশনা রয়েছে, শিক্ষকদের নির্দেশনা রয়েছে, শিক্ষকদের 12টি নির্দেশনা রয়েছে, শিক্ষার্থীদের 5টি নির্দেশনা রয়েছে এবং প্রতিষ্ঠান প্রধান গণের জন্য 11টি নির্দেশনা এবং সর্বোপরি অভিভাবকদের প্রতি পরামর্শ হিসেবে তাদের কাছে 5টি পরামর্শ রয়েছে। তো আমরা যদি অনলাইনে এই নির্দেশনাগুলি দেখি তাহলে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য শিক্ষার্থীদের যে বিকাশ মনন এবং মেধার বিকাশ সেইটা সম্ভব হবে। আমি শিক্ষকদের সম্মানিত শিক্ষকবৃন্দের যে 12টি নির্দেশিকা রয়েছে সে তার মধ্যে থেকে আমি 3টি আমি 12 নম্বর ক্রমিকের নির্দেশনাটি আমি পড়ার চেষ্টা করছি, বিশেষ করে এ কারণেই যে এটা শিক্ষার্থীদের সহায়ক হবে, শিক্ষার্থী মূল্যায়নটা কীভাবে হবে সেই বিষয়টি জানার জন্য শিক্ষার্থীদের দরকার আছে। কেন? এ কারণে যে শিক্ষার্থী যদি জানে যে এ ক্লাস কততে পেতে হয়, কত নম্বর পেলে একটি বিষয়ে এ ক্লাস আসবে, সেই বিষয়টি শিক্ষার্থীদের ভালো করে জানা উচিত। আমার 80% নম্বর পেলে আমাকে পেতে হবে যদি আমি এ প্লাস পেতে চাই, তো সেই বিষয়টা যদি তাদের জানা না থাকে তাহলে তারা লেখাপড়ার এবং তাদের টার্গেট থাকবে না এবং কত হলে পরে A- A ইত্যাদি। এবার তো এখানে যে মান অর্থাৎ আমি 12 নম্বর একটু পড়ছি, শিক্ষক একটি শ্রেণীর একটি বিষয়ের সবগুলো অ্যাসাইনমেন্ট এর সামগ্রিক মূল্যায়নের উপর ভিত্তি করে মন্তব্য করবেন, যেমন অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন, এগুলো পরিমাপের নির্দেশক নিচে দেওয়া হবে। তো লক্ষ্য করলে প্রথমে হচ্ছে অতি উত্তম, একটি শিক্ষার্থী তার চমৎকারভাবে যদি তার উপস্থাপন করে বাড়ির ক্লাসটি সুন্দর সুগঠিতভাবে তত্ত্ব এবং তথ্যের সম্মিলিত এবং তার সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে যদি একটি সুন্দর উত্তর করতে পারে তাহলে সেই শিক্ষার্থীকে দেওয়া যেতে পারে অতি উত্তম। তারপরে উত্তম, ভালো এবং যাদের একটু পিছিয়ে পড়া তাদেরকে অগ্রগতি প্রয়োজন, সেখানে মানদণ্ড আমি আলোচনা করতে চাই। অতি উত্তম কী কী বিষয়ের আলোকে আমরা অতি উত্তম প্রদান করব, বিষয়বস্তু 1, বিষয়বস্তুর সঠিকতা এবং ধারাবাহিকতা, শিক্ষার্থী বাড়ির কাজটিতে সুন্দর সুগঠিতভাবে বিষয়বস্তুর আলোকে সঠিকতা এবং ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে এটি অতি উত্তমের আওতায় পড়বে। 2, লেখায় তথ্য ও সূত্র পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ আমরা যে পাঠদান করেছি অনলাইন কিংবা শিক্ষার্থী ব্যক্তিগতভাবে বাড়িতে পড়াশোনা করেছে তার আলোকে লেখার তথ্য পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে, অর্থাৎ পাঠ্যপুস্তকের বাহিরে বলে চলবে না বিষয়বস্তুর আলোকে। লেখায় লক্ষণীয় নিজস্বতা বা সৃজনশীলতা, যে 3টি সূচক রয়েছে সেই 3টি সূচকের যদি সুন্দরভাবে সুগঠিতভাবে যদি একটা শিক্ষার্থী তার সৃজনশীলতা মেধা এবং মানসিকতা প্রয়োগ করে যদি উত্তর করতে পারে তাহলে সেই শিক্ষার্থীকে আমরা অতি উত্তম দিতে পারি। খ, উত্তম, উত্তমের আওতায় আসবে বিষয়বস্তুর সঠিকতা এবং ধারাবাহিকতা, অর্থাৎ অতি উত্তমের প্রথম যে সূচক রয়েছে সেটি ঠিক থাকবে। 2, লেখায় তথ্য এবং সূত্র পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ। 2 নম্বর, অর্থাৎ অতি উত্তমের
দুই নাম্বার সূচকত্বের ঠিক থাকবে এবং তিন নাম্বার লেখায় নিজস্বতা এবং সৃজনশীলতা আছে তবে তা লক্ষণীয় নয়। তেমন লক্ষণীয় যদি না হয় তা মূলত একটি শিক্ষার্থীর ভিতরের সৃজনশীলতা বের করে নিয়ে আসা শিক্ষকের কাজ। তো সেই বিষয়টা এবং একটি শ্রেণী উত্তীর্ণের ফলে একটি শিক্ষার্থীর একটি নির্দিষ্ট পরিমাণ তার জ্ঞান দক্ষতা অর্জিত হবে পরবর্তী ক্লাসে যাওয়ার জন্য। সেক্ষেত্রে তার নিজস্বতা এবং সৃজনশীলতার স্বাক্ষর রাখতে হবে। সেক্ষেত্রে তার নিজস্বতা সৃজনশীলতা আছে তবে তার লক্ষণীয় যদি না হয় তত ভালো না হলে উত্তমের পর্দায় পড়বে। গ ভালো বিষয়বস্তু সঠিকতা থাকলেও ধারাবাহিকতার অভাব, অর্থাৎ বিষয়বস্তু যে তার বই পাঠ্যপুস্তক এবং তার বাড়ির কাজ অথবা নির্ধারিত কাজের যে প্রশ্নের সাথে বিষয়বস্তু সঠিকতা থাকবে কিন্তু তার ধারাবাহিকতা অর্থাৎ স্তর বা পর্যায়টা ঠিক থাকবে না। লেখায় তত্ত্ব এবং তথ্য ও সূত্রের ব্যাখ্যা আংশিকভাবে সঠিক পূর্ণভাবে এবং সুন্দরভাবে দিতে পারবে না, আংশিক তার প্রয়োগ হবে। এবং লেখায় সামান্য নিজস্বতা এবং সৃজনশীলতা, তার লেখায় নিজস্বতা এবং সৃজনশীলতার স্বাক্ষর তেমন থাকবে না। তো এটি ভালো পর্যায়ে পড়বে। সবশেষে যে অগ্রগতি প্রয়োজন, অর্থাৎ বিষয়বস্তুর সঠিক এক বিষয়বস্তুর সঠিকতা এবং ধারাবাহিকতার অভাব থাকবে। অর্থাৎ বিষয়বস্তুর যে প্রথম যে সূচকটা ধারাবাহিকতা এবং বিষয়বস্তুর সঠিকতা এটি তার সঠিকভাবে থাকবে না, অভাব থাকবে, তার মানে তিনি সে লিখতে পারবে না। দুই, লেখায় তথ্য তত্ত্ব সূত্র ব্যাখ্যা পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ নয়, অর্থাৎ পাঠ্যপুস্তকের আলোকে বিষয়বস্তুর আলোকে সেটি তার সুবিন্যস্ত থাকবে না। তো এই হচ্ছে অগ্রগতি প্রয়োজন। এই বিষয়টি শিক্ষার্থীদের মাঝে আমি আলোচনা করলাম এই কারণে তাকে বুঝতে হবে যে আমি অতি উত্তম পর্যায়ে গেলে আমাকে কী কী গুণ দক্ষতা অর্জন করতে হবে। সম্বন্ধ শিক্ষার্থী অভিভাবক বৃন্দ, আমার প্রিয় শিক্ষক বৃন্দ, আপনাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করলাম যে শিক্ষার্থীদের কীভাবে প্রশ্নের উত্তর করতে হবে এবং বিভিন্ন বিষয়ে কী কী মানদণ্ডের আলোকে তাকে বিবেচনা করা হবে, হ্যাঁ শিক্ষার্থী কোন পর্যায়ে। তো একটি বিষয়ের উল্লেখযোগ্য সেটি হচ্ছে, হ্যাঁ সেটি হচ্ছে এই অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে শ্রেণী উত্তীর্ণের বিকল্প একটি পদ্ধতি। শিক্ষা মন্ত্রণালয় থেকে অ্যানুয়াল পরীক্ষার বিকল্প, অর্থাৎ পাঠ শেষে বছরান্তিক পাঠ শেষে যে শ্রেণী উত্তীর্ণের যে বিষয়টি থাকে, একটা শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণের যে মানদণ্ড সেটির পরিবর্তে এই বিকল্প হিসাবে এই অ্যাসাইনমেন্টের ব্যবস্থা। এই ক্ষেত্রে কোনো শিক্ষার্থী অর্থাৎ ফেল করবে না, তার মানে সকল শিক্ষার্থী পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে, সেই ব্যবস্থাটি এখানে রাখা হয়েছে। কোভিড-19 এবং এই মহামারীর কারণে সকল শিক্ষকের প্রতি দৃষ্টি আকর্ষণ দৃষ্টি রেখে এবং অভিভাবকদের প্রতি দৃষ্টি রেখে এই বিষয়টি করা হয়েছে। আমি উপস্থিত সবাইকে আজকে আমার ভিডিওটি যারা দেখেছেন দেশ এবং দেশের বাইরে এবং বিশেষ করে আমরা এসে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকবৃন্দ বিশেষ করে এবং বাংলাদেশের যারা ভিউয়ার্স আপনারা যারা দেখেছেন তাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে আশা করছি এই ভিডিও থেকে শিক্ষার্থীবৃন্দ অভিভাবক এবং শিক্ষকবৃন্দ আপনারা লাভবান হয়েছেন এবং কিছুটা হলেও ধারণা অর্জন করতে পেরেছেন একটা শিক্ষার্থীর কী পর্যায়ে তার শ্রেণী উত্তীর্ণের অথবা শিক্ষার্থীর প্রমোশনের অর্থাৎ পরবর্তী ক্লাসে উত্তীর্ণের যে মানদণ্ডটা সেটি হয়তো বা কিছুটা পরিষ্কার হয়েছে। তো সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ সুন্দর থাকুন, সবাই কোভিড আপনারা মাস্ক ব্যবহার করবেন, শিক্ষার্থীবৃন্দ সবাই মাস্ক ব্যবহার করবে, বারংবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করবে এবং অতি প্রয়োজন না হলে বাহিরে যাবে না, হ্যাঁ বাহিরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।